Hello friends, my name is Shohag and you're watching Wrestle BD. Monday Night Raw highlights and match result. Monday Night Raw episode notun WWE champion hoyechen Bobby Lashley. Esharao amra Braun Strowman ebong Adam Pearce ke notun tag team gothon korte dekhte peyechi. Tasharao sheikhane Shane McMahon sharao onnanno onek interesting kichu bishoy dekhte peyechi. Somosto bishoy gulo niye ei video tite discuss kora hoyeche. Video ti khub interesting hote choleche tai video ti ekebare shesh porjonto dekhte thakun. Monday Night Raw episode shurutei WWE ringe eshechilen Drew McIntyre. Drew McIntyre eshe bolte thaken কিভাবে তাকে ববি ল্যাশলি আক্রমণ করে মিসকে দিয়ে তার WWE চ্যাম্পিয়নশিপটি হারিয়েছেন এবং তার টার্গেট হচ্ছে নতুন WWE চ্যাম্পিয়ন হওয়া এবং সেখানে মিজ এবং মরিসন চলে আসেন মিজ এবং মরিসন এসে সেখানে কিছু প্রমো কাট করতেই সেখানে এমভিপি এসে বলে দিয়ে যান যে আর এক ঘন্টা পরে WWE চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন ববি ল্যাশলি এবং মিজ আর এরপরেই সেখানে শেইমাস আসেন শেইমাস এসে মিজকে বলেন তুমি আমার সাথে পার্টনার হিসেবে কাজ করতে পারো এটা সেটা বলতেই সেখানে ড্রু ম্যাকিনটায়ার তেড়ে গিয়ে আক্রমণ করে বসেন শেইমাসকে আর এভাবেই WWE এর মানডে নাইট রয়্যাল এপিসোডের সর্বপ্রথম সেগমেন্টটি শেষ হয়েছিল আর তারপরে শেইমাস ভার্সেস ড্রু ম্যাকিনটায়ারের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হলে সেই ম্যাচটি প্রায় আধা ঘন্টা ধরে লড়েছিলেন এই দুই রেসলার একের পর এক অনেক ভয়ঙ্কর কিছু মুভ ইউজ করেছিলেন এই দুই রেসলারের ম্যাচ দেখে মনে হচ্ছিল যেন আজকে এই দুই রেসলার হয়তোবা মারা যাবেন কিন্তু এমএসটিতে হারবেন না তবে যাই হোক এমএসটি রেন্ডিং পর্যায়ে এসে শেইমাস যখন ব্রুকিক লাগানোর চেষ্টা করেছিলেন ঠিক তারপরেই সেখানে শেইমাস ব্রুকিক লাগানোর চেষ্টা করলেই সেখানে ড্রু ম্যাকিনটায়ার কাউন্টার করে ক্লেমোর কিক মেরে জয় তুলে নিয়েছেন এমএসটিতে এবং হেরে গিয়েছেন শেইমাস এরপরে নেওমি এবং নায়াজ্যাক্সের মধ্যে ওয়ান অ্যান্ড ওয়ান ম্যাচ অনুষ্ঠিত হলে এই ম্যাচটিতে নায়াজ্যাক্স নেওমিকে হারিয়ে জয় তুলে নিয়েছেন এবং এরপরেই এক ঘন্টা শেষ হলে ববি ল্যাশলি এবং মিজের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবার কথা থাকলে ব্যাকস্টেজে দেখা যায় মিজ অসুস্থ হয়ে পড়েছেন আর এটার জন্যই মূলত তাদের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল না আর তার এক ঘন্টা পরেই অনুষ্ঠিত হবে এবং সেখানে অ্যাডাম পিয়ার্স জানিয়েছিলেন যে তোমাকে যদি ব্যাকস্টেজ থেকে তুলেও নিয়ে যেতে হয় তারপরেও তোমার এবং ববি ল্যাশলির ম্যাচটি সেইখানে অনুষ্ঠিত করবই করব এরপরে WWE রিংয়ে আসেন ব্রন স্ট্রোম্যান এবং ব্রন স্ট্রোম্যান এসে প্রোমো কাট করতে থাকেন অ্যাডাম পিয়ার্স এবং শেন ম্যাকম্যান তার জন্য অনেক খারাপ কিছু করছে তাকে দাবিয়ে রাখতে চাই এই দুইজন আর সেইখানে অ্যাডাম পিয়ার্স এবং শেন ম্যাকম্যান চলে আসেন এবং শেন ম্যাকম্যান বলতে থাকেন তোমার মিস্টেরিয়াস ট্যাগ টিম পার্টনারটি হচ্ছে অ্যাডাম পিয়ার্স এবং এখানে তুমি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলতে পারবে তো এদের ম্যাচটি কনফার্ম করা হয়েছিল হার্ড বিজনেসের বিরুদ্ধে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচটিতে ব্রন স্ট্রোম্যান একাই শেলটন বেঞ্জামিন এবং আলেকজান্ডারকে ডিস্ট্রয় করে দিয়েছিলেন তবে যাই হোক শেন ম্যাকম্যান জোর করে ট্যাগ দিয়েছিলেন অ্যাডাম পিয়ার্সকে এবং অ্যাডাম পিয়ার্স ট্যাগ দেওয়া মাত্রই যখনই WWE রিংয়ের মধ্যে এসেছিলেন ঠিক তখনই শেলটন বেঞ্জামিন পিন করে জয় তুলে নিয়েছেন এবং হেরে গিয়েছেন অ্যাডাম পিয়ার্স এবং ব্রন স্ট্রোম্যান আর ব্রন স্ট্রোম্যান এই বিষয়টি নিয়ে অনেকটাই খেপে গিয়েছেন তবে যাই হোক এরপরে WWE রিংয়ে আসেন ডেমিয়ান প্রিস এবং এলায়াস এই দুই রেসলারের মধ্যে অসাধারণ পারফরমেন্স হয়েছিল তবে যাই হোক এই ম্যাচটিতে এলায়াস অসাধারণ পারফরমেন্স দিলেও ম্যাচের এন্ডিং পর্যায়ে এসে ডেমিয়ান প্রিস তার ফিনিশারটি লাগিয়ে জয় তুলে নিয়েছেন এরপরে WWE রিংয়ে আসেন ববি ল্যাশলি এবং মিজ এই দুই রেসলারের মধ্যে ম্যাচ শুরু হবার আগে মিজ বলেছিলেন আসলে শোনো মানডে নাইট রয়্যাল এপিসোডে আমাদের ম্যাচ হবার কোনো প্রশ্নই জাগে না এই ম্যাচটি রেসলম্যানিয়াতে হওয়া দরকার আর তখন এমভিপি জানিয়ে দেন কোনো বাহানা চলবে না বরং এইখানেই এই ম্যাচটি WWE চ্যাম্পিয়নশিপের জন্য এখনই অনুষ্ঠিত হবে আর এই ম্যাচটি ঘন্টা বাজা মাত্রই মিস্টার WWE টাইটেল নিয়ে এক দৌড়ে ব্যাকস্টেজে পালিয়ে যান তো এই বিষয়টি দেখে তো মিজের WWE টাইটেলটি নিয়ে ব্যাকস্টেজে দৌড় মারা দেখে আমরা অনেকেই অনেক মজা পেয়েছি আর এই ম্যাচটি কাউন্ট আউটের মাধ্যমে শেষ হয়ে ববি ল্যাশলি জয় তুলে নেন তবে স্টিল WWE চ্যাম্পিয়নশিপটি ধরে রাখেন মিজ আর এই বিষয়টি নিয়ে এমভিপি এবং ববি ল্যাশলি অনেকটাই খেপে যান আর এরপরেই শেন ম্যাকম্যানের কাছে যান এবং আবারও WWE চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চেয়ে নেন আর এই ম্যাচটি WWE চ্যাম্পিয়নশিপের জন্য মেন ইভেন্টে অনুষ্ঠিত হয় তো এরপরে WWE রিংয়ে মুখোমুখি হয়েছিলেন শাইনা বেজলার এবং শার্লট ফ্লেয়ার শাইনা বেজলার এবং শার্লট ফ্লেয়ার মুখোমুখি হবার আগে এখানে শার্লট ফ্লেয়ার এসে প্রোমো কাট করেন যে তিনি আস্কার বিরুদ্ধে রেসলম্যানিয়া পেপার ভিউতে র ওয়েমেন চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে চান এবং আস্কার ইঞ্জুরির জন্য মূলত তিনি বর্তমানে WWE আসেননি আর এরপরে শাইনা বেজলার এবং শার্লট ফ্লেয়ারের মধ্যে ওয়ান অ্যান্ড ওয়ান ম্যাচ কনফার্ম করা হলে সেইখানে শার্লট ফ্লেয়ার জয় তুলে নেন এবং শাইনা বেজলার হেরে যান এরপরে WWE রিংয়ে আসেন রেট্রিবিউশন টিম এবং রেট্রিবিউশন টিম মুখোমুখি হয়েছিলেন লুসা হাউস পার্টি এবং রিডালের বিরুদ্ধে তো এই ম্যাচটিতে রেট্রিবিউশন টিম হেরে যান আর এটা নিয়ে মোস্তাফা আলী অনেকটাই খেপে যান এবং মোস্তাফা আলী বলেন এখানে আমি ওয়ান অ্যান্ড ওয়ান ম্যাচ খেলে দেখিয়ে দিচ্ছি কীভাবে ম্যাচ জিততে হয় আর এই ম্যাচটিতে ডিস্টার্বের ফলে হেরে যান রিডাল এবং জয় তুলে নিয়েছেন মোস্তাফা আলী এরপরে WWE চ্যাম্পিয়নশিপের জন্য মেন ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন ববি ল্যাশলি এবং দ্য মিজ
এই ম্যাচটি শুরু হওয়ার আগে এসেই শেন ম্যাকম্যান একটি স্টিপুলেশন অ্যাড করে দেন এবং এই ম্যাচটি শুরু হবার পরেই মিজ শুধু পালিয়ে যাচ্ছিলেন। তবে যাই হোক, WWE রিংয়ের চারিপাশে যেহেতু রেসলাররা দাঁড়িয়েছিলেন সেহেতু মিজ কোনো জায়গাতে পালিয়ে যেতে পারেননি। আর এই ম্যাচটিতে ববি ল্যাশলি একটি স্পাইন বাস্টার এবং সাবমিশন মুভের মাধ্যমে জয় তুলে নিয়েছেন এবং হয়েছেন নতুন WWE চ্যাম্পিয়ন। অর্থাৎ মিজ এখানে অনেক বাজেভাবে তার WWE চ্যাম্পিয়নশিপটি হেরে গিয়েছেন। তো এই ছিল আজকের মান্ডে নাইট রয়ের এপিসোডের সমস্ত কিছু ঘটনা। মান্ডে নাইট রয়টি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।